আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা, কথাগুলা কার কাছে কিরকম লাগবো আমি জানি না, কিন্তু কথাগুলা মনে হইতেছে একটু বলা বা একটু শেয়ার করা খুবই জরুরি। আপনারা যারা ভিডিওর মধ্যে আসি বা লাইভের মধ্যে আসি একটা কমেন্টস করেন, একদম কমন একটা কমেন্টস, যে তুমি বাচ্চা নিচ্ছ না কেন, তোমার বাচ্চা হচ্ছে না কেন, তুমি বন্ধা, তুমি নাচ গান করো, তুমি ভিডিও বানাও, তুমি চুল ছেড়ে থাকো, যার কারণে আল্লাহ তোমাকে বাচ্চা দিচ্ছে না। আমার একটা কথা, আমি না হয় নাচ গান করি, আমি না হয় ভিডিও বানাই, আমি না হয় চুল ছেড়ে রাখি, আমি না হয় এটা করি সেটা করি, এরকম অনেক অনেক আপু আছে, ভাইয়া আছে, যুগের পর যুগ চলে যাইতেছে, বাচ্চা হচ্ছে না। কই, তারা তো নাচ গান করতেছে না, তারা তো চুল ছেড়ে দিচ্ছে না, তারা তো সম্পূর্ণ সংসার সামলাচ্ছে, তাহলে তাদের কার উপর অভিশাপ লাগছে? এখন এর জন্য কিছু মানুষ আসি বলবো, হ্যাঁ তারা শাশুড়ির সেবা করে না, তারা শ্বশুর বাড়িতে ঠিক মতে ভালোভাবে শ্বশুর শাশুড়ির সাথে ব্যবহার করে না, তাদের শ্বশুর শাশুড়ির অভিশাপ লাগছে, যার কারণে তারা বাচ্চা নিতে পারতেছে না বা তাদের বাচ্চা হইতেছে না। কাম টু দ্য পয়েন্ট আপুরা ভাইয়ারা, সম্পূর্ণ এই কথাগুলো তাদের উদ্দেশ্যেই বলা যারা এসে এই কমেন্টসগুলো করেন, যে তুমি বাচ্চা নিচ্ছ না কেন, এরকম আমার মতো যারা এই বুলেডিংয়ের শিকার হন, যে হ্যাঁ আমি বাচ্চা নিচ্ছি না কেন, আমি মা হচ্ছি না কেন, যাদেরকে আপনারা এই ধরনের কমেন্টস করেন, আমি আজকে সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করতেছি দেখে আমি উত্তর দিতে পারতেছি। অনেক আপুদের বুক ভাড়া একটা কষ্ট থাকে, যে যখন আপনারা মেহমান গিয়ে তার ঘরে, তারই ঘরে বসে চা খাইতেছেন, তারই আবার বলতেছেন বাচ্চা নিচ্ছ না কেন, কি ব্যাপার, চেষ্টা করতেছ না, বাচ্চা হচ্ছে না, তার কাছে কেমন লাগে বলেন? আরে বাচ্চা তো সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেদিন একটা মেয়ে বা একটা ছেলেকে বাবা বানানোর ক্ষমতা দিবে, মা ডাক শোনার ক্ষমতা দিবে, সেদিনই তো একটা মানুষ বাচ্চার মা হইতে পারে বা বাচ্চার বাবা হইতে পারে। বাচ্চা তো পুতুল না যে আমি আনলাম পেটের মধ্যে ঢুকালাম, দুদিন পরে প্রসব ব্যথায় আমি বাচ্চাকে আমি এই আলো দুনিয়ার বাতাস দেখাইলাম, তা তো না, বাচ্চা তো সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। হ্যাঁ, এটা আপনারা বলতে পারেন যে তুমি কেন তাহলে চেষ্টা করতেছো না, আপনারা কয়জনেই বা জানেন যে আমি বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছি কি করছি না, এই ধরনের প্রশ্ন, এই ধরনের কমেন্টস ওই আবাল মার্কা লোক আর ওই আবাল মার্কা বেটিদের উদ্দেশ্যে আমার একটাই কথা, নিজে ভালো তো জগৎ ভালো, নিজের পরিবারকে নিয়ে ভালো থাকেন না, অন্যকে সে কথাগুলা বলে কী বা মজা পান বা কী বা আনন্দ লাগে একমাত্র আপনারাই জানেন। আপনারা যে কথাগুলা বলেন, আমার তো মনে হয় না আপনার ছেলের বউ বা আপনার মেয়ে আপনার কাছে সেফ আছে, এটা আমার এক